কয়েকদিন ধরে মিডিয়ার মধ্যে তোলপাড় হচ্ছে কেশন কেশন নিয়ে, বড় বড় নেতাগুলো এর ভিতরে দাবিত আছে, কোটি কোটি টাকাগুলো বক্ষণ করতেছে, জনগণের টাকাগুলো খাইয়া পেট এত বড় করতেছে, সিনিন নিয়ে এত বড় পেটকার আছে, সিনিন নিয়ে আপনারা দেওয়ানবাগি বাবা কাবা কি বাগি, দেওয়ানবাগির পেট কত বড়, এত বড়, আমার মতো চারপাশটা ঢুকে গেল মনে যাই গেল তো না, এই যে মুরব্বী বলতেছে, আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলার উপরে ভরসা করা হলো মুমিনের কাজ, ভিন্ন কোন জিনিসের উপরে ভরসা করা যাবে না, একমাত্র আল্লাহর উপরে যদি ভরসা করো গো তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব জিনিসের ব্যবস্থা করে দিবেন কি। আল্লাহর বান্দা যুবক ওয়াজ মাহফিলের নসিহত শোনার পর ওয়াদা করলেন আল্লাহর বান্দা জীবন দাড়ি কাটবে না, বেপর্দা কোনোদিন চলবে না, আল্লাহর বান্দা ওয়াজ নসিহত শোনার পর দাড়িটা রেখে দেওয়ার ওয়াদা করলেন, আল্লাহর উপরে ভরসা করলে আমার আল্লাহ সব জিনিসের ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা দাড়ি রাখার পর যুবক মানুষ বিয়ে শাদী করার প্রয়োজন, বর্দাশীল একটা মেয়ে দেখে আল্লাহর বান্দার বিয়ের আবদ্ধ হয়ে গেল, টেনশন পড়ে গেলেন, আমার বিবিকে নিয়া তো শহরে পর্দাশীল ভাবে কাটানো যাবে না, আল্লাহর বান্দা বিবির সাথে পরামর্শ করে জঙ্গলে বসবাস করার জন্য সিদ্ধান্ত নিল, জঙ্গলে গিয়া ছোটখাটো একটা কুঁড়ে ঘর বানায়া বসবাস করতে লাগলো। আল্লাহর বান্দা মানুষের বাড়িতে কাজ করে, দৈনন্দিন কাজ করার পর যা পায় তা খায়, বিবিকে নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, এভাবে এক বছর দুই বছর তিন বছরের ভিতরে আল্লাহর বান্দা টাকা পয়সা জমা করে কিছু ক্ষেত রাখলেন, নিজের ক্ষেতের মধ্যে কাজ করেন, আল্লাহর বান্দা মাঝে মধ্যে মানুষের বাড়িতে আবার কাজ করেন, এভাবে করতে করতে হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা জুমার নামাজ আল্লাহর বান্দা আমলের মধ্যে ফিট করে নিল, আর যত কাজ করি না কেন জুমার নামাজটা মসজিদে গিয়ে আদায় করব। এই জন্য দেখবেন সারা সপ্তাহ মসজিদে মানুষ না, জুমার দিনে শেষ নাই। আজকে তো ঘটনা শোনার পর মনে হয় কোনো হুজুরে যেতে বলছে বরকতপূর্ণ, তার নামাজ হয়ে যাই মোন না, পুরো সপ্তাহ শুক্রবার হলে জুমার নামাজ আর সার মো না, এমনটা নিয়ত করা যাবে? আর জোরে বলেন না। আল্লাহর বান্দা জুমার দিন যখন হয়ে গেল, জুমার নামাজের আজান দিয়ে দিছে, আল্লাহর বান্দা ঘর থেকে সেজে গুজে যখন জুমার নামাজের প্রস্তুতি নিয়ে রওনা দিবেন, পেছন থেকে বিবি ডেকে ডেকে বলে, গো স্বামী আমার আপনি জুমার নামাজে যান, আমার কোনো বাধা নাই, তবে দোকানে যে ওই মেলের মধ্যে যে গম বাঙ্গায় আটা আনার জন্য দিয়েছিলেন বস্তা, যদি আজকে যদি না নেন গো তাহলে দুদিন পর্যন্ত কারেন্ট বন্ধ থাকবে, লাইন পাওয়া যাবে না, কিন্তু ঘরের ভিতরে কোনো আটা নাই, আপনাকে যে রুটি বানায় দেব, ও স্বামী আমার আপনি আটার বস্তাটা বাড়িতে দিয়া তারপরে নামাজে যান, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা সমস্যায় পড়ে গেল, আল্লাহর বান্দা চিন্তা করতে লাগলো, যদি নামাজে যাই আটার বস্তা আসবে না, আর যদি আটার বস্তা আনতে যাই নামাজ আর পাবো না, আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেল, আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করে আল্লাহর উপরে ভরসা দিয়া বলে, গো মালিক আপনার উপরে ভরসা করলাম গো, আপনার ডাকে সারা দেব, আটার বস্তা আনার জন্য যাব না, আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা দিয়া মসজিদের দিকে রওনা, কয়েক কদম আগানোর পর আরেকটা বিপদ আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে গেল, বাচ্চা একটা মানুষ আসিয়া বলতেছে, চাচা আপনার যে হালাল টাকা দিয়ে
একটা গাবি কিনেছিলেন, ওই গাবিটা জঙ্গলে চলে গেছে গো চাচা। আপনি যদি গাবিটা না আনেন গো, তাহলে জঙ্গলের বাঘ হতে পারে, খেয়ে ফেলতে পারে। আপনি নামাজে যান বাধা নাই, তবে গাবিটা বাড়িতে দিয়ে তারপরে আপনি নামাজে যান, কয়টা সমস্যা দাঁড়াইছে? আরো জোরে বলেন, কয়টা সমস্যা? আল্লাহর বান্দা আরো টেনশনে পড়ে গেল, কি উপায়, কি করা যায়? আল্লাহর বান্দা এক কদম সামনে আগায়, আবার দাঁড়ায় যায়, টেনশন আল্লাহর বান্দার মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা ফেলে দিয়ে মুর্শিদের দিকে আবার রওনা। কিছুক্ষণ যাওয়ার পর আরেকজন বন্ধু আসিয়া বলতেছে, রে বন্ধু, তোমার ক্ষেত হলো আমার ক্ষেতের সাথে, আধ ঘন্টা সময়ের জন্য একটা মেশিন পাইছি পানি দেওয়ার জন্য, এখন যদি না যাও গো তাহলে তোমার ক্ষেতের মধ্যে পানি দেওয়া যাবে না, এখন তো বৃষ্টি বাদলের সময়ও না, পানিও পাওয়া যেতে পারে না, তুমি যদি তাকে যদি অনুরোধ করো তাহলে তোমাকে পানি দিতে পারে। আল্লাহর বান্দাকে বলে চলে গেলেন। আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেল, বিবি বলল, আটা আনার জন্য আমার হালাল টাকা দিয়া গাবি কিনা, ওই গাবিটা জঙ্গলে চলে গেল, গাবিটা আনার প্রয়োজন, আবার আমার ক্ষেতের মধ্যে পানি দেওয়ার প্রয়োজন। আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করে মসজিদে চলে গেলেন। নামাজ পড়ার পর আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে বল, গো মালিক, বিবির কথায় আটা আনতে যাই নাই, জঙ্গল থেকে গাবি আনতে যাই নাই, ও আল্লাহ আমার ক্ষেতের মধ্যে পানির প্রয়োজন, পানিও দিতে যাই নাই, আল্লাহ সবগুলো ক্যান্সেল করে আপনার ডাকে হাজিরা দিলাম, আল্লাহ আপনার উপরে ভরসা করলাম গো, আমার সব জিনিসের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চক্ষু বসায়া কান্নাকাটি করার পর আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা। বাড়ির দরজায় যখন গেছে, তাকায়া দেখে যে গাবিটা জঙ্গলে হেরে গেছিল, ওই গাবিটা দেখে গোয়াল ঘরের মধ্যে বাদা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, গোয়াল ঘরের মধ্যে গাবিটা বাধা দেখার পর আল্লাহর বান্দার সহ্য হয়ে গেল। কি ব্যাপার, যে গাবিটা জঙ্গলে থাকার কথা গাবিটা বাড়িতে কিভাবে আসলো? আল্লাহর বান্দা আর সজ্জানিত হয়া বিবির কাছে দৌড় দিল। ঘরের ভিতর যখন প্রবেশ করলো, তাকায় দেখে বিবি রুটি বানাইয়া অপেক্ষা করতেছি। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী অনেক দেরি হয়ে গেছে, রুটিগুলো ঠান্ডা হয়ে যাইতেছে, ও স্বামী তাড়াতাড়ি রুটিগুলো খেয়ে নিন, বেশি ঠান্ডা হয়ে গেলে আপনি খেতে পারবেন না। স্বামী ডাক দেওয়ালের, বিবি বলো গাবি কিভাবে আসলো, রুটির কি ব্যবস্থা হলো? বিবি ডাক দেওয়ালের, স্বামী গো আপনি খানা খান, সব বিস্তারিত ঘটনা আপনাকে বলবো। স্বামী বলেন, না না, ঘটনা না শোনার আগ পর্যন্ত একটা রুটি মুখে দেব না। বিবি ডাক দেওয়ালের, স্বামী রে আপনি যখন রাম নামাজে যান, আপনি যাওয়ার পর আমি দরজা বন্ধ করিয়া অনার্থক সময়টা কাটাই নাই, আমি উযু করিয়া যাই নামাজে দাঁড়াইয়া নামাজ পড়িয়া আল্লাহকে বললাম, গো মালিক আমি গরিব ঘরের মেয়ে, আমার স্বামীটা বড় গরিব, হায় আল্লাহ আমার স্বামী নামাজে চলে গেছে, আপনার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ আমাদের যত সমস্যা আছে গো সব সমস্যার সমাধান আপনি করে দেন। হে স্বামী, যখন এভাবে দোয়া করতেছি, একজন মানুষ তাকে দেখি মাথার উপরে আটার বস্তা নিয়ে দরজার সামনে ডাক দিয়ে বলতেছে, কে আছো গরো? আমি কোনো উত্তর দেই নাই। মানুষটা বুঝতে পারলো, হতে পারে বাড়িওয়ালি পর্দাওয়ালা মহিলা।
আল্লাহর বান্দা জবাব বাহির থেকে আওয়াজ দিয়া বলে, বোন বল কমে দই দি লাগে, আমার একটা আটার বস্তা দিয়েছিলাম বাঙ্গানোর জন্য, ভুলক্রমে আপনাদের আটার বস্তাটা আমার বাড়িতে নিয়ে গেছি, আর আমার আটার বস্তাটা ওই মিলের মধ্যে ফেলে আসছি। ও বোন আমার, আপনার আটার বস্তাটা দিয়ে গেলাম, দুই দিন পরে হোক আমার আটার বস্তাটা গিয়ে আমি মিল থেকে আনবো। এ স্বামী আটা এভাবে আসলো, স্বামী ডাক দিয়ে বলতে, শ্রী বিবি বলো গাবি কিভাবে আসলো? বিবি ডাক দেয় বলে, স্বামী আমার, আমি দরজায় যখন দাঁড়ানো গো, তাকায় দেখি জঙ্গলের একটা বিশাল বড় ভাগ, ওই গাবিটার পেছনে তারা দিয়ে দিয়ে দৌড়ায় দৌড়ায় বাড়ির দিকে আনতেছে। আমি ভয় পেয়ে গেলাম, জঙ্গলের বাঘ বাড়ির ভিতরে আসতেছে, মনে হয় গাবিটা দৌড়ে ভক্ষণ করে ফেলবে। ও স্বামী যখন গাবিটা বাড়ির দরজা দিয়া ঢুকলো, ঢুকতে সময় হয় ওই বাঘটা মাথা নত করে সাথে সাথে জঙ্গলে চলে যায়। আল্লাহর বান্দা বিবির জবান থেকে বর্ণনা শোনার পর ক্ষেতের দিকে দূর দেই, বিবি পেছন থেকে ডেকে 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 বলো, ও স্বামী কোথায় রওনা? বলে দুইটা আশ্চর্য ঘটনা ঘটে গেল, তৃতীয় নাম্বার ঘটনায় কোনো বাকি আছে আমি জানি না। আল্লাহর বান্দা খেতে গিয়া দূর দিয়া দেখে যে ক্ষেতের মধ্যে এক ফোঁটা পানিও ছিল না, ওই ক্ষেতটা পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যে বান্দা মেশিন দিয়া পানি দিবে খেত, ওই বান্দাকে ঘুম থেকে ডাকিয়া তোলার পর প্রশ্ন করলেন, রে ভাই আপনাকে তো আমার ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য বলি নাই, আমার ক্ষেতের মধ্যে কিভাবে পানি আসলো বলো গো? আল্লাহর বান্দা বলে, রে ভাই যখন আমি মেশিন স্টার দিয়া স্টার দিলাম পানি উঠতেছে মালিকের খেতে, এই মুহূর্তে আমার ঘুমে চলে আসছে, আমি ঘুমায় গেছি, ঘুম থেকে সজাগ। তাহলে আল্লাহর উপরে বান্দা ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যাবতীয় যা আছে গো সবগুলোর ব্যবস্থা কে করে দিয়েছে? আরো জোরে বলেন, কে করে দিয়েছে?